শুনতে পাচ্ছেন? বাইরে তো কিসের চিৎকার হচ্ছে, চলুন তো একটু দেখি। ওকে স্যার। কি হয়েছে ওনার? স্যার, উনি 20 দিন আগে এখানে অ্যাডমিশন হয়েছেন, কাছে কোনো টাকা পয়সা নাই, আর এখানে এসে চিকিৎসা করতে। আরে রে, তো নার্সিং হোমটাকে বাড়ি ভেবে নিয়েছে, বাড়িও যাচ্ছে না। এই ইডিয়েট, আপনাদেরকে এই ভাষায় কথা বলছেন কেন? স্যার, আপনি নতুন তো, তাই না হলে নাটকটা ওরা রোজই করে। এটাকে দেখে আপনার নাটক মনে হচ্ছে? ননসেন্স কোথাকার। সরি স্যার। আপনি কি এখানে একা এসেছেন, সঙ্গে আর কেউ আসেনি? না স্যার। সারা শরীরে তো আঘাতের ক্ষত, এটা কি করে হলো? স্যার, আমার ছেলে আর বউমাতে মেরেছে। মানে? হ্যাঁ স্যার। এই দেখেন, বাসনপত্রগুলো ধুয়ে জামা কাপড়গুলো কেচে দেবেন। বউমা, আজকে আমার ভীষণ জ্বর, এই কাজটা আমি করতে পারবো না। পারবো না বললে তো হবে না, এই কাজগুলো কে করবে? এই বাড়িতে থাকতে হলে সব কাজ করতে হবে, আমি কাউকে বসে বসে খেতে দিতে পারবো না। রোজ রোজ নাটক। ঠিক আছে বৌমা, আমাদেরকে তোমাকে বসে বসে খেতে দিতে হবে না। চলো ঘরে চলো, আমি সব কাজ করে দিয়েছি। কি? আমি খারাপ? আমি নোংরা? আজ আসুক বাড়িতে, এর শেষ দেখেই ছাড়বো। হয় ওরা থাকবে এই বাড়িতে, না হয় আমি থাকবো। আমি কোন রকমের প্রাণে বেঁচেছি,
আমি আর এই বাড়িতে থাকবো না। থাকো তুমি তোমার মা বাবাকে নিয়ে। না আব্বা, মা মিথ্যে কথা বলছে। মাকে কেউ মারেনি, মাই দাদিকে মেরেছে। কি, মায়ের মুখের উপরে কথা বলা? যাও বাইরে যাও। খেতে দেখেছে। কি হয়েছে বাবু, তুই এত চিৎকার করছিস কেন? তুমি তোমার বৌমাকে মেরেছো কেন? আমি বৌমাকে মেরেছি? হে, তুই কি বলছিস? দেখো নেকা সাজছে, মেরে আমার চোখ মুখগুলোকে খাম করে দিয়ে এখন বলছে মারিনি। তুমি কি বলছো বৌমা? আমি তোমাকে কখন মারলাম? মুখের উপরে মেরেছিলে বলা। আমার বাপ মা আমি যা খুশি তাই করবো, বেরিয়ে যা এখান থেকে। আপনারা এই বিষয়ে থানায় অভিযোগ করেননি? থানায় আর কি জানাবো, নিজের ছেলে বৌমাকে পুলিশে ধরে নিয়ে গেলে তো আমাদেরকেই কষ্ট পেতে হবে। এই ঘটনাটা কবে ঘটেছে? তারপরের দিন বিকাল বেলায় যখন আজকে আমার স্বামী বাহাদুরের পরিচয় দিয়েছে, এই না হলে আমার স্বামী তাই তোমাকে কেউ কিছু বললে না? আমার কিন্তু সহ্য হয় না। এই শোনো না, বলছি তুমি যে তোমার আব্বার গায়ে হাত তুলেছ, এর আগে যদি তোমার আব্বা বাড়ির জমিটা কাউকে বিক্রি করে দেয় তখন কি হবে? আরে না না, সেটা করবে না। এত বিশ্বাস করা কিন্তু ভালো না। আজকেই তুমি তোমার আব্বার কাছে গিয়ে বলো এই বাড়ির জমিটা তোমার নামে রেজিস্টার করে দিতে। এ জমি তো মার নামে আছে, মা যদি দিতে রাজি না হয়? যদি রাজি না হয় সেই প্ল্যানও আমার কাছে আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যখন আমার স্ত্রী জমি দেওয়ার জন্য রাজি হল না, তখন আমার ছেলে আর বৌমা মিলে আমার স্ত্রীকে মারতে শুরু করলো। সি, এতটা নোংরা ছেলে আপনার! স্যার, পেশেন্ট কেমন করছে? সরি, আপনার স্ত্রী আর বেঁচে নেই। না, এত বড় অন্যায় আমি সহ্য করব না। হ্যালো, স্টেশন। আমি স্যার, চল
তোদেরকে আমার সঙ্গে থানা যেতে হবে। কেন স্যার, আমরা আবার কি করলাম? তোমরা তোমাদের মাকে খুন করেছো। আপনি কি বলছেন, আমি কেন আমার মাকে খুন করবো? না স্যার, আমার আব্বা মিথ্যা বলছে, ওরা আমার দাদিকে মেরে ফেলেছে। চল আব্বা, আমাদেরকে ধরে নিয়ে যাইছে, তুমি কিছু বলো। অফিসার, আমি কোনো খুনির বাবা নিয়ে জানো দের। চল শালা।